আজকে আমাদের টপিক হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ইন্ট্রোডাকশন টু এসডিএলসি। আজকের পাঠে আমরা আলোচনা করব সফটওয়্যার ক্রাইসিস, এসডিএলসি অ্যান্ড স্টেজেস অফ এসডিএলসি নিয়ে। ফার্স্টে আমরা আজকে আলোচনা করব সফটওয়্যার ক্রাইসিস নিয়ে। তাহলে এখানে বলা হচ্ছে, ডেভেলপিং সফটওয়্যার উইদিন এ সার্টেন শিডিউল অ্যান্ড মেনটেনিং ইটস কোয়ালিটি ইজ স্টিল ডিফিকাল্ট। তাহলে কি হচ্ছে, একটা সফটওয়্যার যখন আমরা ডেভেলপ করছি একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে এবং এটার কোয়ালিটিটা যখন আমাদের মেনটেন করা হচ্ছে, এটা খুব একটা ডিফিকাল্ট। সফটওয়্যার প্রজেক্টস দ্যাট আর লার্জ, কমপ্লিকেটেড, পোরলি স্পেসিফাইড অ্যান্ড ইনভলভ আনফেমিলিয়ার অ্যাসপেক্টস আর ভালনারেবল টু লার্জ আনঅ্যান্টিসিপেটেড প্রবলেমস। সফটওয়্যার প্রজেক্ট যেগুলো হচ্ছে আমাদের অনেক বড় হয় এবং কমপ্লিকেটেড হয় এবং যেগুলো হচ্ছে রিকোয়ারমেন্টসগুলো ঠিক মতো বলে দেওয়া থাকে না বা আমাদের ডিজাইনটা ঠিক মতো করা থাকে না বা আমাদের ইউজারদের কী ধরনের চাহিদা সেগুলো ঠিক মতো বলা হয় থাকে না, আমাদের কোডগুলো ঠিক মতো করা হয়ে থাকে না, সেগুলো দেখা যাচ্ছে আমাদের সেই সফটওয়্যারটা আমাদেরকে মেনটেন করতে বা আমাদের সেই সফটওয়্যারটা তৈরি করতে, সেই সফটওয়্যার প্রজেক্টটা আমাদের রেডি করতে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। ডেভেলপমেন্ট অফ সফটওয়্যার ইজ ডিফারেন্ট ফ্রম ম্যানুফ্যাকচারিং আদার প্রোডাক্টস। একটা সফটওয়্যার যখন আমরা হচ্ছে ডেভেলপমেন্ট করি বা একটা সফটওয়্যার যখন ডেভেলপটার জন্য অনেক কয়েকটা স্টেপ ফলো করতে হয়, অনেকগুলো ফেজ ফলো করতে হয়, তারপরে সেই সফটওয়্যারটা ডেভেলপ করা হয়, তারপরে সেটা মার্কেটে আমাদের ছাড়া হয়। তার আগে এটা ডিজাইন করা হয়, রিকোয়ারমেন্টস গ্যাদার করা হয়, তারপরে কী চাওয়া হচ্ছে সেগুলো জানা হয়, ইউজারদের রিকোয়ারমেন্টগুলো জানা হয়, সেই অনুযায়ী ডিজাইন করা হয়, তারপরে কোড করা হয়, তারপরে টেস্টিং করা হয়, তারপরে সেটা কী করা হয় দেখা যাচ্ছে যে তারপরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মার্কেটে ছাড়া হচ্ছে। তাহলে এটার জন্য আমাদের কী অনেক কয়েকটা ফেজ বা অনেক কয়েকটা স্টেপ আমাদের ফলো করতে হয়। তাহলে আসলে কি হচ্ছে, আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টটা আর প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংটা আসলে ডিফারেন্ট। এমপ্লয়িং মোর ম্যান পাওয়ার প্রোগ্রামার্স লেটার ইন দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট ডাজ নট অলওয়েজ হেল্প স্পিড আপ দ্য ডেভেলপমেন্ট প্রসেস। তাহলে কি হচ্ছে আমাদের, যে আমরা যে মনে করি যে হচ্ছে যেমন হার্ডওয়্যারে আমরা কি করি, অতিরিক্ত লোক নিয়োগ দিয়ে আমাদের কাজটা অনেক তাড়াতাড়ি আমরা সময়ের মধ্যে শেষ করে দিই বা আমাদের সময়ের আগেই শেষ করে দিতে পারছি, কিন্তু সফটওয়্যারে আমরা হচ্ছে অতিরিক্ত লোক নিয়োগ দিয়ে বা অতিরিক্ত প্রোগ্রামার নিয়োগ দিয়ে যে কাজটা তাড়াতাড়ি করে শেষ করে দিব বা আমাদের কাজের গতি বাড়িয়ে দিব এমন আসলে কোনো কিছু হয় না। আসলে রাদার ইট মে হ্যাভ নেগেটিভ ইম্প্যাক্ট সামটাইমস লাইক ডিলে ইন অ্যাচিভিং দ্য শিডিউল টার্গেটস। তাহলে কি হচ্ছে, এমনও হয় অনেক সময় যে এটার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যদি আমরা অতিরিক্ত প্রোগ্রামার্স অ্যাড দিই তাহলে এটার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, আমাদের কাজে হচ্ছে ধীরগতি হয়ে যায়, আমাদের যে টার্গেটটা ছিল আমরা সেই টার্গেটটা অ্যাচিভ করতে পারি না। ডিগ্রেডেশন অফ সফটওয়্যার কোয়ালিটি এক্সেট্রা, এমন কি হয় আমাদের সফটওয়্যার কোয়ালিটিটাও খারাপ হয়ে যায় অনেক সময়। এবার আমরা দেখব এসডিএলসি। Software development lifecycle is a process used by software industry to design, develop and test high quality softwares. তাহলে কি হচ্ছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল একটা প্রসেস বা একটা ফেজ, কিছু ফেজ যেগুলোতে কী করা হয়, আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো আগে ডিজাইন করে, তারপরে আমাদের সেই সফটওয়্যারটাকে ডেভেলপ করে, তারপর কোয়ালিটি টেস্ট করে, তারপর সেই সফটওয়্যারটাকে আমাদের মার্কেটে ছাড়ে। The SDLC aims to produce a high-quality software that meets or exceeds customer expectations. তাহলে কি হচ্ছে, SDLC এর এমই হচ্ছে এটা যে একটা high-quality software প্রোডিউস করা, যেটা আসলে আমাদের কাস্টমাররা যেরকম চাই আমাদের সফটওয়্যারটা হবে সেরকম যেন হয়। রিচেস কমপ্লিটেশন উইদিন টাইমস অ্যান্ড কস্ট এস্টিমেশন, এমনকি আমাদের এই সফটওয়্যারটা যেন শেষ হয় আমাদের আমরা যে হচ্ছে কস্ট এস্টিমেট করেছি এবং যে সময়টা আমরা নির্ধারণ করেছি সেই সময় এবং কস্টের মধ্যেই। ইট ইজ দ্য ডিভিশন অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়ার্ক ইন টু ডিস্টিংক্ট ফেজেস অর স্টেজেস কন্টেইনিং অ্যাক্টিভিটিস উইথ দ্য ইন্টেন্ট অফ বেটার প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। সফটওয়্যার ফেজগুলো আমাদের কেন করা হয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট ফেজগুলো আমাদের করাই হয় যেন আমরা একটা বেটার প্ল্যানিং এবং ম্যানেজমেন্টের মাধ্যমে ভালো ধরনের একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারি। SDLC for short is a well-defined structure sequence of stages in software engineering to develop the intended software product. তাহলে কিছু সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা হচ্ছে যে স্ট্রাকচার সিকোয়েন্স স্টেজেসগুলো ফলো করে সেটা হচ্ছে আমাদের হচ্ছে SDLC, যেটাকে আমরা বলছি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল।
তাহলে এখানে যদি দেখি আমরা এখানে বলা হচ্ছে প্ল্যানিং এ, প্ল্যানিং এ কি হচ্ছে আমাদের কমিউনিকেশন এন্ড রিকোয়ারমেন্ট গ্যাদারিং। প্ল্যানিং এ আমাদের ফার্স্টে আমরা কি করছি, কমিউনিকেট করছি আমাদের কাস্টমারের সাথে যে তারা আসলে কি ধরনের সফটওয়্যারটা চাচ্ছে, এবং আমরা কি করছি রিকোয়ারমেন্টটা গ্যাদার করছি। তারপরে অ্যানালাইসিসটা কি করা হয়, ফিজিবিলিটিটা স্টাডি করা হয়, তারপরে সিস্টেম অ্যানালাইসিস করা হয়, আর ডিজাইনে কি করা হয়, সফটওয়্যারটা ডিজাইন করা হয়। 4 নম্বর ফেজে আমাদের কোডিং অ্যান্ড টেস্টিং করা হয়। 5 নম্বরে কি করা হয়, ইন্টিগ্রেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। আর 6 নম্বর ফেজে আমাদের কি হচ্ছে, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স আর ডিসপোজিশন। তো এই ছিল আজকের মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।